গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন করছি আমি, বাবা ভাই কেমন নাক ডাকছে। এখন আমি বাচ্চাদের জন্য টিফিনটা রেডি করছি আর একদিকে বসিয়ে দিয়েছি চা। আর আজকে তো রুটি রয়েছে, কারণ কালকে রাতে রুটি হয়েছিল, সেই রুটিটা রয়েছে, সেটা দিয়ে আজকে দুধ দিচ্ছি। আর একদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের টিফিনের জন্য বানাবো চিড়ের পোলাও। মা দোকান থেকে চিড়ে নিয়ে এসে দিয়েছে, সেদিন তো দেখালাম যে চিড়েগুলো মোটা চিড়ে এসেছে দোকানে, পাখিদের জন্য নিয়ে এসেছিল মোটা চিড়ে। আর মোটা চিড়ে দিয়ে তো পোলাওটা ভালো হয়, সেই জন্য মা আজকে মোটা চিড়ে নিয়ে এসেছে পোলাও করার জন্য। তো এই চিড়ের মানে যেটাকে পোহা বলে আর কি, বেশি কিছু না, এই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো, সিম্পলভাবেই করবো। তো আগে ওদেরকে খেতে দিইনি, তারপরে তারপরে আমাদের টিফিনটা বানাবো আর কি। দুধের মধ্যে তো রুটিটা দিয়ে দিলাম, রুটিটা একটু ঠান্ডা হোক, মানে দুধটা একটু ঠান্ডা হলে তারপর ওদেরকে দিয়ে দেবো, আর তারপরে আমাদের টিফিনটা বানাবো। পেঁয়াজ আর আলুটা কেটে নিচ্ছি, আর দেবো সাথে কাঁচা লঙ্কা, একদম ছোট ছোট করে কাটবো পেঁয়াজ আর আলুটা। দুটোই আলু দেবো, কারণ একটা আলু দিলে হবে না, দুটো আলু দিই। আর একটা ভাবছি পুরোটা দেবো না, এটা বড় আলু তো অর্ধেকটাই দেবো। অর্ধেকটা রেখে দিলাম, এই অর্ধেকটা দেবো। পেঁয়াজগুলো একদম সরু সরু পাতলা পাতলা করে কাট। একটা বড় পেঁয়াজ দিলাম, আর একটা ছোট পেঁয়াজ দিচ্ছি। আর দেবো দুটো বড় বড় কাঁচা লঙ্কা, যেহেতু বড় কাঁচা লঙ্কা সেই জন্য দুটোই দিচ্ছি। আর লঙ্কাগুলোতে ভালো ঝালও হয়েছে, কালকে তো মুড়ি দিয়ে খেলাম আমি আর ভাই, তখন বেশ বুঝলাম যে ঝালও আছে লঙ্কাটায়। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তো এখানে কেটে নিয়েছি, এবার চিড়েটা ধুয়ে নেব, যে মোটা চিড়ে, পাতলা চিড়ে হলে পরে ধুতাম, কিন্তু এটা যেহেতু মোটা চিড়ে এটা সহজে এখন গলবে না, এই জন্য আগে একটু ধুয়ে রেখে দিই। চিড়েতে খুব ময়লা থাকে, একটু না ধুলে না চিড়ে একদমই হয় না। আর মোটা চিড়ে যেহেতু অসুবিধা নেই, আর পাতলা চিড়ে দিয়ে যখন করি তখন চিড়েটা একদম দাবার সময় ধুই, আগে থেকে ধুই না, কিন্তু এটা এখন আগে থেকে ধুয়ে রেখে দিচ্ছি, যেহেতু একটা মোটা চিড়া কোনো অসুবিধাও হবে না। চিড়ের পোলাও বানানোর জন্য কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আজকে পোলাওটা একদম সিম্পলভাবেই বানিয়েছি, এর মধ্যে একটু কারি পাতা দিলে ভালো লাগে, তবে যেহেতু কারি পাতা ছিল না তাই হাতের কাছে যা যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি, আর এইভাবেও খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। চিড়েটা মোটামুটি আমার হয়ে গেছে, শুধু একটু নুন মিষ্টি দেবো। আর চিড়ের পোলাও বলো সুজির পোলাও বলো, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর চা তো করেই দিয়েছিলাম আগে, চাটা এখন আবার
গরম করতে দিলাম। আর মারও পুজো হয়ে গেছে, মাকে বললাম তুমি চাটা ঢেলে নাও, আমি পোলাওটা করে নামাই। মায়েরও পুজো হয়ে গেছে এইদিকে। আর আজকেও দেখো এখানটা অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আজকেও করেছে মেঘ। তো মেঘ করেছে বলে এই জায়গাটা এখনো অন্ধকার লাগছে, লাইট জ্বলছে তবু অন্ধকার হয়ে গেছে। চিড়েটা অনেকদিন পর বানালাম, সুজিটা তো মাঝে মধ্যে বানানো হয় তাই না মা? সুজি বানানো হয় চিড়েটাই, কিন্তু মা এখনো জানে না একটা কথা। দাঁড়াও মা এদিকে আসলে বলছি। বাচ্চাগুলো মায়ের পায়ে খুরখুর করছে। বেশ ঝরঝরা হয়েছে, যেহেতু মোটা চিড়ে তো, আর আমাদের এই সামনের দোকানে খুব একটা মোটা চিড়ে রাখে না, আমাদের দোকানে এই দোকানটাতে পাতলা চিড়েই রাখে। সেই জন্য যখনই চিড়ে করতাম পাতলা চিড়ে দিয়ে করতাম, এতটা ঝরঝরা হতো না কিন্তু খেতে ভালোই হতো। তা আজকে অনেকদিন পর মোটা চিড়ে দিয়ে করলাম। তো মাকে একটা কথা বলি, মা জানে না পাখির যে চিড়েটা ছিল সেটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেহেতু মা মোটা চিড়ে এনেছে, ভারী চিড়েটা পরিমাণ একটু কম হয়েছে, তো ওই চিড়েটা দেওয়ার পর দেখছি মানে আরেকটু হলে ভালো হয়। পাখির জন্য তো চিড়ে রাখাই ছিল, সেই চিড়েটা দিয়ে দিয়েছে, মা আবার পাখির জন্য চিড়ে এনে দেবে মনে করে। যেহেতু মোটা ছিল তো একটু ভারী ওজনে বেশি হয়েছে। আর দিয়ে দেখছি যে ওই দেখো মেঘ ডাকছে, আসছে আজকেও আবার আসছে, কোনো চিন্তা নেই। কালকে বাজের আওয়াজগুলো শুনেছো কি দারুণ, মানে দারুণ মানে কি ভয়ঙ্কর আওয়াজে বাজ পড়েছে। আজকে এখন আবার মেঘ ডাকছে, ওদের একটা টাইম হয়ে যাবে না, এই টাইমে ওদের আসতে হবে তারপর যেতে হবে, ওই জন্য ওরা। আমার চিড়ে হয়ে গেছে আর মা চাটা ঢেলে নিক, আর এখন একটু খেয়ে নি, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আজ সকাল থেকে তাও অন্যদিন একটু এটা ওটা খাই, আজকে সেইভাবে কিছু খাইনি। আজকে এটা ওটা টুকটাক মুখ তেলো নামে কিছু এনে দিতে পারি, সেই জন্য মা সকালে দুটো বিস্কুট দিয়েছে, কিন্তু তাও এখন খিদে পেয়ে গেছে। আর মা চাটা নামাচ্ছে আর আমারও চিড়ে হয়ে গেছে। তো চলো আগে বইও আসতে আসতে আমরা খেয়ে, শুনছো আওয়াজ, আবার মেঘ ডাকছে, অন্ধকার করে বসতে, এবার যদি কারেন্ট চলে যায় আরও অন্ধকার হয়ে যাবে। তো চলো আগে টিফিনটা করে নিই, টিফিন করে আবার তোমাদের সাথে কথা বলছি। চিড়ের পোলাও আমার রেডি হয়ে গেছে, এই দেখো এখানে একটা নিয়েছি আর এখানে একটা বেড়েছি, মানে মা তো খাবে না, আমাদের দুজনের জন্যই নিয়েছি, মাকে আমার থেকে একটু দিয়ে দেবো। আর আজকে উপর থেকে চানাচুর ছড়িয়ে নিয়েছি। তো চলো মেঘ ডাকছে আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। টিফিন করে এখন এসেছি জল ভরতে, কারণ সবজি ধোয়া বাসন মাজা টুকটাক কাজের জন্য বারান্দায় জল তোলা থাকে, সেটা একদমই শেষ হয়ে গেছিলো। তারপরেই দেখলাম মা আজকে স্নান করে কাপড়টা মেলতে ভুলে গেছে, তাই কাপড়টা মেলে শুকনো জামা কাপড়গুলো নিয়ে ঘরে চলে এলাম। এসেই সয়াবিনটা সিদ্ধ করে নিলাম, কারণ আজকে হবে সয়াবিনের তরকারি। মা বললো আজকে সয়াবিনটা আলু আর কুমড়ো দিয়ে হবে, মা সেই জন্য এখানে আলু আর কুমড়োটা কেটে নিল আর আমি সেটা ধুয়ে দিলাম। ঘরে এসে দেখলাম ভাই বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, যেহেতু ভাই আজকে বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছে সেই জন্য আমাকে আর ঝাড় দিতে হয়নি। আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ভাবলাম স্নানে চলে যাই, কিন্তু স্নানে যাওয়ার আগেই মনে পড়ে গেল যে মাকে আজকে হেয়ার কালার করে দিতে হবে, কারণ প্রতিদিনই আজ করব কাল করব করে হচ্ছিল না করা। সবচেয়ে বড় কথা, মাকে যেদিনই বলি করতে মা বলে আজকে নয় কালকে, এই করে করে করাই হচ্ছিল না, সেই জন্য আজকে দেখো মাকে জোর করে বসিয়েছি। তো এখানে দেখো মাকে ভালো করে হেয়ারটা কালার করে দিলাম, মাকে তো চুল কালার করে দিয়ে এখন বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, মা নিয়ে এসেছে আমার জন্য গরম জল, গরম জলে করবো আমি স্নান। এই যে এখন যাচ্ছে স্নান করতে, স্নান করে এসে দেখলাম মা ভাত বেড়ে নিয়েছে, আজকে আছে ভাত সাথে আলুর চিপস, আর আছে গতকালকের সবজি ডালটা, অল্প একটু ছিল সেটাই মা গরম করে নিয়েছে। আর মা আজকেও মুসুরির ডাল করেছে, আর করেছে আলু আর কুমড়ো দিয়ে সয়াবিনের তরকারি, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন বাজে সন্ধে 6:30, আর ভিডিওটা আবার দুপুরের পর থেকে কন্টিনিউ করছি। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ওঠার পর একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। তখন তো দেখলি মা গরম জল করে দিল আর আমি গরম জলে স্নান করেছি, কারণ নাকটা কেমন জ্বালা জ্বালা করছে আর এখন দেখছি চোখটাও ব্যথা করছে। তো সেই জন্য একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও করা হয়নি। আর সন্ধ্যাবেলা তপকে ডাকলাম বাড়িতে, কারণ সেই দিন যে অর্ডারটা ছিল, মানে অর্ডারটা করছিলাম সেটা একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু হুক লাগানো বাকি আছে আর তপ এখন সেটাই লাগিয়ে দিচ্ছে। ও যেহেতু পোস্ট করবে সেই জন্য বললাম এসে হুকটা লাগিয়ে নিয়ে যেতে আর পোস্ট করে দিতে, কারণ অনেকদিন হয়ে গেল তো জিনিসটা। ও এখন ফিনিশ করছে হুক লাগিয়ে, কারণ পুরো কাজটা করার পর ওর দায়িত্ব থাকে কাজটা ফিনিশ করার, হুক লাগিয়ে দেবে, এটা ওই লাগিয়ে দেয় প্রতিবার।
আর আজকেও সেটাই করছে, মন দিয়ে একদম মাথা তুলতেই পারছে না, এত মন দিয়ে কাজ করছে। তো চলে এটা ফিনিশ হয়ে গেছে, এটা এখন শুধু হুকটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। অনেক দিন হয়ে গেলে এবার এটা পোস্ট করে দিতে হবে। আর শরীরটা না আজকে আমার একদমই ভালো লাগছে, চোখটা কেমন ব্যথা করছে আর নাকটাও জ্বালা জ্বালা করছে। উল্টো করে দেখাচ্ছে, এটা কমপ্লিট হয়ে যাক তোমাদেরকে অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো, এটা কেমন লাগছে দেখতে। একটুখানি বাকি আছে, সেটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি। সন্ধেবেলা আমি আর মা একসাথে বসেই চা মুড়ি খেয়েছি, আর চা মুড়ি খাওয়ার পর মা আটাটাও মেখে নিয়েছিল। এখন করছে মা রুটি, আর আজকে তো আমার শরীরটা ভালো নেই, তাই মাই দেখো এক হাতে বেলচা আর এক হাতে রুটিগুলো সেকেও নিচ্ছে। দেখতেই পেলে মা ওখানে করছে রুটি, আর এখন বাজে রাত্রির 10টা, আর এখন আমি মাথাটা একটু আঁচড়াচ্ছি। সন্ধ্যেবেলা তো তখন তপ এসেছিল, এসে তো আমার কাজটা রেডিও করে নিয়েছে, বলেছিল আজকেই নিয়ে যাবে, কিন্তু কোথাও কোথাও একটু আঠা লাগিয়েছে, সেইগুলো কাঁচা ছিল বলে বললো এখন নিয়ে যাব না, কোথায় উঠে টুটে যাবে থাক পরে নিয়ে যাবো, সেই জন্য আর আজকে নিয়ে যাইনি, বলেছে কাল সকালে এসে ওটা প্যাকিং করে একেবারেই পোস্ট করে দেবো। আর তারপর থেকে আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ শরীরটা আমার আজকে একদমই ভালো লাগছে না, নাক গলাটা একটু জ্বালা করছে আর চোখটাও ব্যথা করছে, কোনার দিকটা একটু ফুলেওছে, তো বুঝতে পারছি না কী হয়েছে। সকালবেলা ভালো করে দেখবো, এখন দেখছি কিছু বুঝতে পারছি না, তো সকালে দেখবো ভালো করে। আর সন্ধ্যেবেলা তখন মা একটু চা করেছিল আর একটু ঝালঝাল চানাচুর নিয়ে এসেছিল, চা দিয়ে মুড়ি আর চানাচুর খেয়েছি। তারপরে উঠে বাচ্চাদেরকে খেতে দিলাম, খেতে দিয়ে বিছানা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে এলাম, মুখ হাত পা ধুয়ে এলাম, এসে এখন মাথাটা আঁচড়াচ্ছি। আর মা আজকে একাই রুটি করছে। আর বাচ্চাগুলো খেয়ে উঠে নিচটা যদি দেখায় কি করছে, তিনজনে মিলে একদম পাগলামো করছে ওই জায়গাটা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেবে। কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা গুড নাইট।